তো বন্ধুরা, আমি ডিপিএসসিতে এসেছি, একটা জেলার ডিপিএসসিতে এসেছি। তো সেখানের যে আপডেটটা বেরিয়ে আসছে এখনও পর্যন্ত, যেটা হচ্ছে ডেপুটেশনের জন্য সই করা চলছে এবং সেটা জমা দেওয়া হবে, এবং তার মাঝেই ইনক্লুডেড প্রার্থীদের তিনজন কিন্তু ঢুকেছিলেন এবং তারা পারমিশন নিয়ে এসেছেন, এবং সেই পারমিশন অনুসারে মেয়েদেরকে ঢুকতে দেওয়া হয়েছে, এবং মেয়েদেরকে ঢুকতে দেওয়া হয়েছে শুধুমাত্র, এবং যারা অসুস্থ তাদেরকে ঢুকতে দেওয়ার একটা পারমিশন নিয়ে আসা হয়েছে এখনও পর্যন্ত, যেটা আপডেট। এবং চ্যানেলের সঙ্গে থাকো আপডেট মাস্টার, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে অল করে দাও সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং পরবর্তী যে আপডেট এবং যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে চারটের মধ্যে কিন্তু লিস্ট আসার কথা, তারপর লিস্ট ঝোলানো হবে, টাঙানো হবে, এবং তারপরে একটা বড়সড় আপডেট উঠে আসবে আর কি। তো বন্ধুরা, চ্যানেলের সঙ্গে থাকো, আর তোমাদের সমস্ত রকম লিস্ট মেরিট লিস্ট নিয়ে যে আপডেট, তো এই চ্যানেলে সর্বপ্রথম তোমাদের জানাবো ডিপিসি থেকে, সেই জন্য লাইভ তোমাদের আমি বলে দিলাম এটা, ঠিক আছে বন্ধুরা। তো চ্যানেলের সঙ্গে থাকো, এবং আরও আপডেট আসছে, এবং লিস্ট আসার পর এবং ইনক্লুডেড প্রার্থীরা যারা আছেন তারা কিন্তু কাউন্সিলিং করানোর জন্য এখানে থাকবেন, যে যতক্ষণ না কাউন্সিলিং হচ্ছে তারা যাবেন না এমনটি তাদের দাবি, ঠিক আছে। যে কাউন্সিলিংয়ের জন্য কিন্তু তারা লিস্ট থেকে তারা যাবেন না, শুধু তারা কাউন্সিলিংটা করিয়ে তবেই যাবেন এমনটাই দাবি। তো এটা এখনকার লেটেস্ট আপডেট, তো সবার প্রথম আপডেট মাস্টারে আমি দিলাম। তো বন্ধুরা, চ্যানেলের সঙ্গে থাকো, এবং আর কিছু ছোটো ছোটো যে আপডেটগুলো সেগুলো আমি টেলিগ্রামে দিয়ে দেবো, এবং তোমরা যদি টেলিগ্রাম চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক আছে সেখান থেকে করে নাও, এবং ফেসবুকের লিঙ্কটাও দেওয়া আছে, তো সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। ধন্যবাদ দেখার জন্য, ভালো থাকো, সুস্থ থাকো।